এখন তো করোনার সময় বেশি প্রফিট হয়েছে। ল্যাংচা কত কত দামের আছে? এখানে সবথেকে ভালো বিরিয়ানি 10% ডিসকাউন্ট। ভাই কেমন লাগছে ভাই? পাওয়ার হাউসটা দেখো কি সুন্দর লাগছে। এখন বাজে 12:15। খুব ইচ্ছা হচ্ছিল ল্যাংচা খেতে, তাই বেরিয়ে গেছি 4 চাকা করে। সত্যি কি আমরা বর্ধমান যাচ্ছি? এটা সত্যি না মিথ্যে? আমি কিন্তু ব্লগ শুরু করেছি, কিন্তু পোপাট হয়ে যাবো না তো? সত্যি যাচ্ছি তো বর্ধমান না, সীতাগড় যাচ্ছি। সীতাগড় যাচ্ছি ল্যাংচা খেতে, শক্তিগড়, সরি শক্তিগড়। কোন এই লোক, কাহাঁ সে আতে? কথা বলতে আমি জানি না আদেও এই মানে ভিডিওটা কমপ্লিট করতে পারবো কি না পারবো। ইচ্ছা হয়েছে বলেই সেজন্যই ল্যাংচা খেতে যাবো। সৈকত কিছু বলতে চাও তুমি? না ভালো লাগছে, ব্লগে থেকে ভালো লাগছে, বেরিয়ে ভালো লাগছে। আর কিছু না, আর কিছু না। যদি শক্তিগড়ে যাওয়া হয়, যদি প্ল্যানটা কমপ্লিট হয়, এই ভিডিওটা তোমরা দেখতেই পারবে, নাহলে দেখতে পারবে না। আর নয়েজের কিন্তু আজকে সমস্যা হবে, কারণ আমি কিছু নিয়ে বেরোইনি। জ্যামটা তোমরা দেখতে পাচ্ছ, এই জ্যামের মধ্যেও আমরা আমাদের মনে খুবই পুরকি জেগেছে যে ল্যাংচা খাবো। তোমরা কিছু বলতে চাও? ল্যাংচা খাবো, ল্যাংচা খাবো। ওকে অঙ্কিতা কিছু বলতে চাও তুমি? ল্যাংচা খাবো। গুড্ডুদা তুমি কিছু বলতে চাও? সীতাভোগ খাবো। আর আমি ল্যাংচা দেবো না, আমি কেমন আছো? আমি ফ্রিতে খাবো, জ্যাম ফ্রি হয়ে গেছি। তো সকাল তোমার কেমন লাগছে? কেন ভয় লাগছে? রাতে এইসব জিনিস সত্যি খুবই ভালো লাগে। হেভি লাগছে, হেভি লাগছে। চলে এসেছি এখন কোলাঘাটে। আরে পাগলা, এটা কোলাঘাট না, বর্ধমান। যদি কিছু হোটেল হোটেল পাই তাহলে দেখা করছি। চলে এসেছি ল্যাংচা কুটিতে, তো জানি না এখন কি হবে কি খাবো, কারণ খুব জোরে খিদে পেয়েছে। ডিনার করে আসিনি, যাই না কি হবে। ও বাবা, মানে ল্যাংচা কুটির থেকে অন্য জায়গায় চলে যাচ্ছি, কারণ এখানে ল্যাংচা শেষ হয়ে গেছে। বাবা, ল্যাংচা কুটির থেকে চলে এসেছি রাজা রেস্টুরেন্ট বা রাজা হিন্দু হোটেলে, কারণ আগে এখানে ডিনার করব। এই হলো রাজা হোটেলের মেনু লিস্ট। এখানে সবথেকে ভালো বিরিয়ানি 10% ডিসকাউন্ট, মাঝে মাঝে ডিসকাউন্ট। আপনাদের কি এটা 24 ঘন্টায় খোলা থাকে হোটেলটা? 365 এটা কি খাচ্ছো? বাবা, মাছের ঝোল আর রুটি, আবার এটা কি? পাঁচমিশালি, এত কিছু। গুড্ডুদা কিছু বলবে? খুব জোর খিদে পেয়েছে এবং খাবারগুলো ভালো লাগছে, নাকি খিদে পেয়েছে বলে ভালো লাগছে বুঝতে পারছে না, তবে তাই এনজয়। তাই এনজয়। তুমি কিছু বলবে? আমি খিদে পেয়েছে বলে খাচ্ছি না, আমি খাওয়ার জন্য খাচ্ছি। তবে অ্যাভারেজ, ওকে। তো আমি এখানে দেখো চিকেন বিরিয়ানি নিয়েছি, খিদে পেয়েছি, কিছু করার নেই, যা পেয়েছি তাই খাচ্ছি। তো এখানে 160 টাকা বিরিয়ানির দাম। এই হলো এক একটা চিকেনের পিস, এই একটা পিস, আর একটা পিস দেখিয়ে দে ভাই, এই একটা পিস, আলুর সাইজটা দেখিয়ে দে ভাই। এই 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 হলো একটা আলুর সাইজ, কিন্তু আলুটা ভাঙা। আর এই হলো ডিম, ডিম না থাকলে বিরিয়ানি হয় না। আর এখানে স্যালাড দিয়েছে, এই হলো রাইস। তো 160 টাকার পর 10% ডিসকাউন্ট আছে, ভালোই। আর খুব জোরে খিদে পেলে জানো তো খারাপ জিনিসও ভালো লাগে, আর ভালো জিনিস তো খুবই ভালো লাগে। চলো খাওয়া যাক, একটু করি। ভালো বাট ড্রাই। এই হলো আলু, আলুটা সফট আছে, আর চিকেনটাও সফট আছে, বলবো না যে সফট নেই, সফট আছে। এই চিকেনটাও সফট আছে, সবই সফট আছে। এখানে এখানে এলাচটা আছে, এই এলাচটা সবসময় অ্যাভয়েড করাই উচিত।
জানি না আজকের ব্লগটা তোমাদের কেমন লাগবে, আনপ্ল্যান ভিডিও, জানি না কি আমি করছি, আলু দিয়ে টেস্ট করি, কেউ আমাকে হেল্প করছে না কারণ সবাই খেতে ব্যস্ত। যাওয়ার সময় তাহলে বুড়ুদা বান্টি চালাবে, আমরা এখানে হোটেল আমি ভাবছিলাম ডিমটাও না গন্ধ, কিন্তু না ডিমটা ভালো, চিকেনটা কিন্তু ফ্লেভার ঢুকে যায়। চলো চিকেন দিয়ে এই হালকা, ডিম দিয়ে এই হালকা, পেঁয়াজ দিয়ে চলো তাহলে একটা ভুক্কার বাইট করি। বিরিয়ানির টেস্টটা অ্যাভারেজ, বাট এই মাছের মানে গ্রেভিটা দিয়ে না খেতে মারাত্মক লেগেছে, কারণ খুবই স্পাইসি। বিরিয়ানি খাওয়া হয়ে গেছে, এবার ল্যাংচা খাওয়ার উদ্দেশ্যে রওনা হব। চলে এসেছি ল্যাংচা মহলে, কোন হচ্ছে সময় সাড়ে তিনটে, সাড়ে তিনটের সময় আমি ল্যাংচা খাবো, জানি না এখানকার ল্যাংচা কেমন হবে, ল্যাংচা মহলের ল্যাংচা চলো ট্রাই করা যাক। ল্যাংচা কত কত দামের আছে? এটা 10 টাকার, এটা 5 টাকার, ওকে এটা 15 টাকার আছে, ও 15 টাকার সাইজটা খুব ভালো। আর এটা কি আছে এখানে? রসগোল্লা, কিন্তু শেষ। এখানে সীতাভোগ কত? 180 টাকা। কত গো? মিহিদানা 200। কেন ফ্রিতে খাবি সারাক্ষণ? কি ঠান্ডা না গরম ভাই? গরম কেমন লাগছে ভাই? তো শক্তি করে আমি এখানে ল্যাংচা নিয়ে নিয়েছি, 15 টাকা, এই হলো সাইজ, চলো ল্যাংচা খাই। ভেতরটা খুবই সফট আর ভালো মতন রস ঢুকেছে, আর খুবই বড় ল্যাংচা, সমুদ্র না ভালো লাগছে। 15 টাকায় মানে এরকম সাইজের আমাদের বালি কেন অনেক জায়গায় পাওয়া যাবে না। টেস্টটা ভালো, কারণ আমার বেশি মিষ্টি লাগছে না, ব্যালেন্স মিষ্টি লাগছে, মিষ্টি ওভার হয়ে যাবে না আমার, অতটা ভালো লাগে না কারণ গা গুলি উঠবে, তাহলে তো আমার খুব ভালো লাগছে। সত্যি কথা এমনি ল্যাংচার জন্য বিখ্যাত, আর আর কি বলা আছে কিছুই বলার নেই, বাট টেস্ট গুড ভাই। কেমন লাগছে ভাই? খুব ভালো, খুব ভালো। তোমার কেমন লাগলো? টাকা নেই বলেন কি ভাই, আমাকে টেস্ট করাও তো, অল্প অল্প টেস্ট করাও। তো আমি এখানে একটুখানি নিয়ে নিয়েছি, কারণ বেশি নিয়ে লাভ নেই, চলো টেস্ট করি এখানকার সীতাভোগ। সীতাভোগটা খুব ভালো, ঠান্ডার মধ্যে সীতাভোগ আলাদা। তো এতক্ষণ যা যা ভিডিওটা দেখেছো, মেক শিওর একটা লাইক করে দাও, কারণ তোমরা লাইক দিলে বিশ্বাস করো ভিডিও করার এনার্জি আরো বেশি হাই হয়ে যায়। আর আজকে টোটালি আনপ্ল্যান ভিডিও ছিল, মানে আমি ভাবতে পারিনি যে ভিডিওটা কমপ্লিট করতে পারবো কি না পারবো, বাট পেরেছি। প্রথমে উদ্দেশ্য নিয়েছিলাম ল্যাংচার উদ্দেশ্য, বাট হয়ে গেল বিরিয়ানি খাওয়া। বিরিয়ানি খাওয়ার পরে খেলাম ল্যাংচা, ল্যাংচা খাওয়ার পরে সীতাভোগ খেলাম, আর এবার শেষ করব কোল্ড ড্রিঙ্কস, মানে মানে পুরো পেটের পুরো 12টা বেজে পুরো 13টা হয়ে গেল। বাট কিছু করার নেই গাইস, করতে হবে। আনপ্ল্যান ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো আর শেয়ার ফেয়ার করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করো তাদের সাবস্ক্রাইবটা করে বেল আইকনটা অন করে দো। সো গাইস বাই, টেক কেয়ার, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। যেতে যেতে মনে হচ্ছে 5টা বেজে যাবে, চলো গাইস বাই। চাচ্চাটা আমার না, চাচ্চাটা যদি আমার হতো তাহলে তো আলাদাই হয়ে যেত। কপিরাইট মারবে, বন্ধ কর, আমি ফ্রি খাবো। ওকে, আঙুল চলে এসেছে, আঙুল চলে এসেছে, কি করে যাবো বর্তমান, ভগবান জানে এত জ্যামে। হ্যাঁ, তোমার তুলবো না, তুমি এত চাপ নিচ্ছ কেন? চাপ ফাপ নিও না, শুধু আমি এদিকটাই রাখ। ছেলেটা বিয়ে হয়নি তো? হ্যাঁ, অপমান অপমান, এইভাবে অপমান করছে ওরিয়া, কিছু বলবে তো? আমি বর্ধমানে, বর্ধমানে শক্তি করো তো, শক্তি এই বড় বড় সাইজ বিরিয়ানির পর ল্যাংচাকে ঝোলের মধ্যে ঢুকিয়ে দাঁড়া চোখা। আজকে মাই কানিনি গাইস, বিরিয়ানি খাওয়ার পরে খেলাম ল্যাংচা, ল্যাংচা খাওয়ার পরে কি খেলাম বেশ? মিহিদানা, মিহিদানা, সীতাভোগ, ল্যাংচার পরে সীতাভোগ।